মানুষ একটা বিয়ে শাদী দিলে আইলো মানে কোনো বিয়ে শাদীও মানে রাজি হয় না আঙ্গ ফ্যামিলি মেম্বার তাই আঙ্গ কোনো গুরুত্ব নেই দীর্ঘ 17 বছর সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া বাজার থেকে সমিতি বাজার পর্যন্ত 3 কিলোমিটার সড়ক সড়কটির কার্পেটিং উঠে গেছে অনেক আগেই কোথাও কোথাও খোয়া বালুর আস্তর পর্যন্ত নেই সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের দুই পাশে ভেঙে সংকুচিত হয়ে গেছে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন স্থানীয়দের অভিযোগ সবশেষ 2007 সালে দুই ধাপে সড়কটি সংস্কার করা হয় কিন্তু তৎকালীন ঠিকাদারের অনিয়ম ও ছলচাতুরির কারণে সংস্কারের এক বছর পর সড়কটির কার্পেটিং সম্পূর্ণ উঠে যায় এরপর থেকে সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি এই রাস্তাটা অনেক খারাপ এবং ভাঙা এই রাস্তার কারণে আমাদের মসজিদে মসজিদে অনেক সমস্যা যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে মানুষ চলাফেরা করতে আমরা হাঁটতে গেলে উঠতে গেলে পড়ে যাই গাড়িগুলো চালাতে পারি না মানুষ একটা বিয়ে শাদী দিলে আইলো মানে কোনো বিয়ে শাদীও মানে রাজি হয় না রাস্তা ভালো না আমরা এই রাস্তাগুলো বলে মানে অনেক ইয়ে করছি কিন্তু আমার রাস্তাগুলোতে কোনো সরকার দেখে না চলাফেরা মনে করেন দেখছেন রোডের কি পরিস্থিতি আঙ্গ যাইতেছে আঙ্গো সেভেন মেম্বার তাই আঙ্গো কোনো গুরুত্ব নেই খানাখন্দে ভরা এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যাওয়া আসা করতে হয় এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের সেই সাথে পণ্য পরিবহন সহ যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা মাদ্রাসা যেতে আমার হেঁটে যাওয়া কষ্ট হয় কারণ রাস্তাঘাট খারাপ এত বেশি ভালো না রাস্তাঘাট অনেক ভাঙা চলাফেরা করতেও কষ্ট হচ্ছে দীর্ঘ 17-18 বছরে কোনো উন্নয়ন কাজ এখানে হয়নি সড়কের উন্নয়ন কাজ না হওয়ায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সাধারণ জনগণ যারা অসুস্থ অসুস্থ রোগীদেরকে হাসপাতালে নেওয়া পর্যন্ত অত্যন্ত দুরূহ হয়ে পড়ে হাঁটতে পারেন না মহিলারা কত কষ্ট করে চলাফেরা করে রিক্সা চলে না রিক্সালারা এই রাস্তার মধ্যে আইতে চায় না আমরা যে কি সুখে আছি সেটা তো আপনারা সচক্ষে দেখতেছেন আমাদের এই মানে এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন থেকে অবহেলিত আমরা এটা আসলে সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে যথাযথভাবে এটা আমরা সুযোগ সুবিধাগুলো পাই রামগঞ্জ উপজেলা প্রকৌশলী জানালেন অনেক বছর সংস্কার না হয় সড়কটির দুই পাশের মাটি সরে গেছে মাটির কাজ ও গাইডওয়াল নির্মাণ করে সড়কটি সংস্কার করতে হবে এজন্য উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি এলাকাবাসী আসছিল এটা হচ্ছে অনেক আগে আপনার হচ্ছে রাস্তাটা মনে হয় 7-8 অর্থ বছর হয়েছিল জি জি তারপর মানে 7-8 অর্থ বছরে 4-5 অর্থ বছরে অর্ধেক হয়েছিল বাকি অর্ধেক 7-8 অর্থ বছর হয়েছিল জি এরপরে আর এটার কোনো হচ্ছে কোনো হচ্ছে সংস্কার হয়নি আর কি তো আমি হচ্ছে আমার লোকজন অলরেডি এটাকে ইয়া করতে পাঠিয়েছে এস্টিমেট করে আমরা ঢাকায় কথা বলে পাঠিয়ে দিব আর কি এলজিইডির কার্যালয় সূত্রে জানা গেছে সবশেষ সড়কটি এলজিইডির অর্থায়নে 2007 সালে দুই ধাপে সংস্কার করা হয় সে সময় ব্যয় হয় 61,370 টাকা ডেস্ক রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ